हेलो फ्रेंड्स, आशा करी तोमरा सबाई भालो आछो। आज थेके किन्तु केमिस्ट्री फैमिलिर तरफे नतून एक सेगमेंट चालू होच्छे, सेटा होच्छे स्टूडेंट कॉर्नर। एइखाने आमि तोमादेरके विभिन्न रकम टेक्निकल एबं नन टेक्निकल विभिन्न रकम साहाज्य करब। तो एइरकम धरनेर तोमादेर जोदि कोनो रकम क्वेरी थाके सेटा तोमरा कमेंट सेक्शने जानाबे। तोमरा अनेकेई आमार काछे जानते चेयेছিলে किभाबे तोमरा इनकाम सार्टिफिकेट बीडीओ तरफ थेके পাবে সেই বিষয়ে জানাতে। তো আজ আমি তোমাদের জানাবো কিভাবে তোমরা ঘরে বসে নিজের মোবাইল, ল্যাপটপ বা পিসির মাধ্যমে ইনকাম সার্টিফিকেট বিডিওর তরফ থেকে তোমরা পেতে পারো। তোমরা জানো তোমাদের অনেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে বা অন্যান্য বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে সরকারি এবং সেন্ট্রালের তরফ থেকেও সেখানে কিন্তু বিডিওর তরফ থেকে চাওয়া হয়ে থাকে ইনকাম সার্টিফিকেট। বা যারা ইউজিপিজি ভর্তি হবে বা বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার কাছ, পৌরপ্রধানের কাছ থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট নিলে শুধু চলে না, তোমাদের সেক্ষেত্রে বিডিওর কাছ থেকেও কিন্তু নিতে হয়। তো কিভাবে তোমরা এই জিনিসটা নিজের ঘরে বসে করতে পারবে, এবং আমরা যে কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো বাইরে না বেরিয়ে যাতে তোমরা মোবাইলের মাধ্যমে নিজের ঘরে বসে করতে পারো কোনো খরচ ছাড়াই, সেই পদ্ধতিটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো পদ্ধতি জানতে গেলে কিন্তু তোমাদেরকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই তোমরা গুগল বা যে কোনো সার্চিং ইঞ্জিনে গিয়ে লিখবে অনলাইন ইনকাম সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল। এটা লিখে সার্চ করলেই দেখো প্রথম যে অপশানটা আসছে eDistrict.wb.gov.in, এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু তোমরা সরকারি মানে eDistrictের যে পোর্টাল সেটাতে তুমি চলে যাবে। এবং এই পোর্টালে প্রবেশ করতে গেলে তোমাদের কিন্তু একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগে। তো যারা আগে এই পোর্টাল থেকে কোনো কাজ করছো তাদের ইউজার নেম পাসওয়ার্ড আছে। যারা নতুন রেজিস্ট্রেশন করবে অর্থাৎ নতুন ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবে, তারা দেখো রাইট সাইডে একদম নিচের দিকে একটা নিউ রেজিস্ট্রেশন আছে, তো ওখানে তোমরা ক্লিক করো। ওখানে ক্লিক করলেই দেখো এই পেজটা ওপেন হয়ে যাবে। সিটিজেন রেজিস্ট্রেশন, এটা 3টে স্টেপে করতে হবে, পার্সোনাল ডিটেলস, তারপরে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ওটিপি ভেরিফিকেশন। তো পার্সোনাল ডিটেলসে তোমার যে নাম, সেই নামটা তুমি লিখবে, তারপর তোমার মোবাইল নাম্বার যেটা সেটা তুমি লিখবে, এবং তোমার যে ইমেল অ্যাড্রেসটা সেটা তোমাকে লিখতে হবে। এটা পুরোটা লেখার পর তুমি নেক্সট করে দেবে। যেই তুমি নেক্সট করবে, যে ফোন নাম্বারটা তুমি দিয়েছিলে দেখো উপরে লেখা আসবে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু, যে ফোন নাম্বার দিয়েছিলে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। এরপর হচ্ছে নেক্সট প্রসেস হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট করতে গেলে তোমাকে একটা ইউজার নেম দিতে হবে, সেটা তুমি তোমার নিজের নাম দিয়ে করতে পারো। দেখো আমি এখানে যেরকম কেমিস্ট্রি ফ্যামিলি দিলাম, অলরেডি কিন্তু কেমিস্ট্রি ফ্যামিলি যেই দিচ্ছি দেখো এখানে দেখাচ্ছে এইটা অলরেডি হয়ে গেছে। অর্থাৎ আমি আগে একবার কেমিস্ট্রি ফ্যামিলি লিখে পাসওয়ার্ড একটা জেনারেট করেছি ইউজার নেম। তো তোমরা তোমাদের নিজের নাম দিয়ে ট্রাই করবে। তো যদি দেখো যে নামটা নিচ্ছে না, তো নামটা একটু চেঞ্জ করে আবার ট্রাই করবে। দেখো আমি এখানে দেখো কেমিস্ট্রি ফ্যামিলি পরে 01 দিলাম। এবার দেখো এটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখাবে। দেখো এবার দেখো এই নামটা নিয়ে নিচ্ছে, এটা অ্যাভেলেবেল আছে, তো সেই নামটা তুমি নিয়ে নাও। এরপরে তোমাকে একটা পাসওয়ার্ড যেটা তোমাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা কীভাবে ক্রিয়েট করবে, কী কী জিনিস দেবে সেটাও এখানে বলার হচ্ছে। দেখো এখানে তোমাকে একটা নাম্বার দিতে হবে, একটা 1 আপার কেস দিতে হবে, অর্থাৎ ক্যাপিটাল ABCD এরকম দিতে হবে, লোয়ার কেস অর্থাৎ ছোটো হাতের ABC যেটাকে বলা হয় স্মল লেটার সেটা দিতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার যেমন @ হয় সেরকম একটা স্পেশাল ক্যারেক্টার দেবে, এবং মোট সংখ্যাটা কিন্তু তোমাকে মিনিমাম 8টা হতে হবে বা তার বেশি হতে হবে। এবং যে পাসওয়ার্ডটা তুমি দিলে সেটাই কিন্তু আবার কনফার্ম পাসওয়ার্ড তোমাকে করতে হবে। এবং এই পাসওয়ার্ড এবং ইউজার নেম এই দুটো কিন্তু পরবর্তী যে কোনো কাজে তোমার লাগবে। তো এই দুটো খাতায় লিখে রাখো বা মোবাইলে সেভ করে রাখবে। দেন নেক্সট করে দিলে, নেক্সট করার পরে কিন্তু একটা পেজ ওপেন হচ্ছে ওটিপি কনফার্মেশনের জন্য, যেখানে তোমার নিজের অ্যাড্রেস দিতে হবে, আর যে ওটিপিটা তোমার মোবাইলে এসছে সেই ওটিপিটা তোমার এখানে দিতে হবে। দিয়ে জিনিসটা সাবমিট করে দিলে কিন্তু পুরো রেজিস্ট্রেশন প্রসিডিউরটা তোমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা আবার চলে যাই এই ওয়েবসাইটের মেইন পেজে, eDistrictে যে মেইন পেজটা সেখানে চলে যায়। এবার দেখো রাইট সাইডে আগেই প্রথমে বলেছিলাম ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া জায়গাতে তুমি অলরেডি যেটা ক্রিয়েট করে ফেলেছো সেই ইউজার নেমটা তুমি দিলে, তারপরে যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দেবে। সেটা দেওয়ার পরে দেখো একটা ক্যাপচা কোড দেওয়ার জায়গা আছে, অর্থাৎ রাইট সাইডে যে ওয়ার্ডগুলো লেখা আছে তোমাকে সেই ওয়ার্ডটা লিখতে হবে। যদি ক্যাপচা কোড বুঝতে অসুবিধা হয় আরও একটা অপশান রয়েছে, দেখো লগ ইন উইথ ওটিপি, অর্থাৎ তুমি যে ফোন নাম্বারটা দিয়েছিলে লগ ইন উইথ ওটিপি করলে তোমার ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তুমি এখানে দিয়ে দিয়ে লগ ইন করতে পারো। দুটো অপশান আছে। তো যেই তুমি লগ ইন করলে এই ওয়েবসাইটে অর্থাৎ এই পোর্টালে কিন্তু এবার তুমি ইন করলে, এবার তোমার এখান থেকে যা যাবতীয় কাজ অনলাইন যে পরিষেবাগুলো দরকার এবার তুমি কিন্তু এখান থেকে করতে পারবে। চলো এবার আমরা মেন পেজে চলে এসেছি। মেন পেজের দেখো একদম বাঁদিকে উপর দিকে দেখো লেখা আছে সার্টিফিকেট। ওই সার্টিফিকেটে যেই তুমি ক্লিক করবে দেখো কী কী সার্টিফিকেট এখান থেকে পেতে পারো। তার মধ্যে আমাদের যেটা দরকার দেখো 3 নম্বরে রয়েছে ইনকাম সার্টিফিকেট। তো চলো ইনকাম সার্টিফিকেটে ক্লিক করি। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলে দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রিকোয়ার্ড ডকুমেন্ট রয়েছে। এই জায়গাটা ভালো করে মন দিয়ে দেখে নাও যে কী কী ডকুমেন্ট তোমাকে গুছিয়ে রাখতে হবে, এবং এগুলো কিন্তু আপলোডও করতে হবে। রিকোয়ার্ডও তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে লাগবে এসডিওর কাছ থেকে কোনো সার্টিফিকেট, কোনো এপিক নাম্বার, पासपोर्ट, ड्राइविंग लाइसेंस, रेशन कार्ड, गवर्नमेंट आईडी, डिफेंस आईडी कार्ड अथवा पैन कार्ड। तो जर 18 बचर बयस हो गए तादेर तो तुम्हारे भोटार आईडी कार्ड आछे, आर जर 18 बचर कम बयस तादेर तो तुम्हारे रेशन कार्ड अवश्य आछे। तो सेगुलो दिए किन्तु तोमरा डकुमेंट हिसेबे देखाते पारो। एबार लागबे एकटा इनकाम प्रूफ। इनकाम प्रूफटा माने सरासरि तो आमरा बीडीओर काछे अप्लाई करते पारि ना, तार जोन्नो तुमि जोदि ग्रामे बाड़ी हओ अर्थात तुमि जोदि रूरल एरियाय बाड़ी हय ताहले तुमि पंचायत प्रधानेर काछ थेके एकटा सार्टिफिकेट निये आसबे जेखाने तुम्हार नाम, तुम्हार बाबार नाम, तुम्हार बाबार वार्षिक कत आय एटा लेखा थाके। जोदि तुमि शहरेर अंचलेर हओ, मिउनिसिपालिटी एरियार हओ ताहले तुमि काउन्सिलरेर काछ थेके निये आसबे। एई प्रसंगे बोले राखि एखन जेहेतु पौरसभार भोट हयनि सेजोन्नो काउन्सिलरेर परिबर्ते ओखाने एडमिनिस्ट्रेटर आछे अर्थात पौर प्रशासक आछे। तो तार काछ थेके तोमादेर एई सार्टिफिकेटटा निते होबे अथवा आईटी रिटार्न सार्टिफिकेट जोदि तोमादेर अभिभावकेर थाके सेटा दिलेও কিন্তু ইনকাম প্রুফ হয়ে যাবে। আর সঙ্গে লাগবে ফটোগ্রাফ অর্থাৎ তোমার একটা ছবি লাগবে। এরপরে দেখো ফিস ডিটেলস। তোমাদের এটা করার জন্য কোনো রকম ফিস দরকার হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। যদি তোমরা সিএসসি থেকে করো 20 টাকা লাগবে, আমি বলবো পয়সা খরচ করে করা দরকার নেই, আমি পুরো প্রসিডিওরটা ডিটেলসে বলে দেবো, তোমরা নিজেরাই এটা করে নিতে পারবে। ঠিক আছে? তো এই জিনিসটা দেখো এখান থেকে তোমরা এনবি যেটা রয়েছে মানে কিভাবে তোমরা করছো, কি কি নাম্বার দিয়ে করছো, যে প্রসিডিউরটা করবে সেটা দিয়ে ইনফরমেশনগুলো যেহেতু দিচ্ছ ওখানে টিক মার্ক দিতে হবে, দিয়ে তোমরা অ্যাপ্লাই যেটা লেখা আছে সেখানে তোমরা ক্লিক করে দাও। ক্লিক করার পরে কিন্তু এবারে অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেটের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে তোমার বেসিক ইনফরমেশন যে অ্যাপ্লাই করছো তো তোমার ইনফরমেশন দিতে হবে। প্রথমেই দেখো আছে স্যালুটেশন। স্যালুটেশন মানে তোমরা অনেক সময় নামের আগে মিস্টার, মিসেস এগুলো তোমরা ব্যবহার করে থাকো, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তোমরা সেটা দিয়ে দিলে। তারপরে তোমার ফার্স্ট নেম সেটা দিতে হবে, সেটা তুমি লিখে দিলে। তারপর যদি তোমার কোনো মিডল নেম থাকে সেটা লিখবে, এবং তারপর তোমার যে লাস্ট নেম আছে সেটা তুমি লিখে দিলে। এরপর তুমি তোমার ডেট অফ বার্থ যেটা সেটা দেখো এখানে যে ক্লিক করতে হবে রাইট সাইডে, ক্লিক করলে কিন্তু তোমার ডেট, তোমার ইয়ার, তোমার মান্থ দেয়ার অপশান আসবে, সেগুলো থেকে দেখে দেখে কিন্তু তুমি তোমার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এই প্রসিডিওরটা যেই হয়ে যাবে দেখো পাশে এজ দেওয়ার জায়গা আছে, তো এজ তোমাকে আলাদা করে দিতে হবে না, ডেট অফ বার্থ দিলেই তোমার ওরা এজটা ওখান থেকে এমনিতেই সিলেক্ট হয়ে যাবে। এরপর দেখো আছে জেন্ডার। জেন্ডারে ক্লিক করলে দেখো অপশান আসছে মেল, ফিমেল, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা তুমি লিখে দিলে। ডেট অফ অ্যাপ্লিকেশনটাও যেদিন তুমি অ্যাপ্লাই করবে টাইম শুদ্ধ কিন্তু এখানে চলে আসবে। এরপর তুমি দেবে তোমার মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে তুমি ওটিপি জেনারেট করেছিলে সেই নাম্বারটা তুমি দিয়ে দিলে, এবং তারপর তোমার ইমেল আইডি দিলে। তারপর যদি আধার কার্ড তোমার থেকে থাকে তো আধার কার্ড নাম্বারটাও এখানে কিন্তু তুমি দিয়ে দেবে। তো পুরো প্রসিডিওর হয়ে গেলে। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। প্রথমে দেখো কান্ট্রি দিতে হবে এবং স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের জন্য আমরা করছি। এরপর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে অপশান থাকবে যার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা তুমি দিয়ে দেবে। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে দেখো জায়গা আসবে সাব ডিভিশন। তো তুমি যে ডিস্ট্রিক্টটা দিয়েছো সেই ডিস্ট্রিক্টের রেসপেক্টে যে সাব ডিভিশন আছে সেই সাব ডিভিশন থেকে তুমি তোমার সাব ডিভিশনটা কিন্তু গ্রহণ করে নিলে। দেখো এখানে আমি যেরকম বারাসাত সদর নিয়েছি। এরপর তোমাকে রুরাল নাকি আরবান এরিয়া সেটা তোমাকে দিতে হবে, অর্থাৎ গ্রাম না শহর, গ্রাম হলে রুরাল, শহর হলে আরবান। তো সেটা সিলেক্ট করলে দেখো অপশান চলে আসবে। যেহেতু আমি আরবান সিলেক্ট করেছি তো অপশানগুলো মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন আসছে। যদি তুমি রুরাল সিলেক্ট করো তাহলে তোমার এখানে অপশান আসবে ব্লক। এটা সিলেক্ট করার পরে দেখো পুলিশ স্টেশন দেওয়ার জায়গা আছে। এই প্রসঙ্গে বলে রাখি যেগুলো স্টার সাইন দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই পূরণ করতে হবে, যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো না করলেও হবে। এরপরে তোমার ব্লক, তারপর তোমার ভিলেজ, তারপর পুলিশ স্টেশন, পোস্ট অফিস, এবং তোমার অ্যাড্রেস স্টার চিহ্ন দেওয়া আছে। অ্যাড্রেসটা কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। অ্যাড্রেসটা এক লাইনে যদি না ধরে দুটো লাইন দেওয়া আছে দেখো দুটো লাইনে পূরণ করবে, এবং পিনকোড যেটা অবশ্যই তোমাকে লিখতে হবে। এরপর দেখো এখান থেকে রিসেট, অর্থাৎ যদি কোনো ভুল থাকে রিসেট করতে পারবে। যদি সব কিছু ঠিক থাকে একবার দেখে নেবে, তাহলে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে পুরো জিনিসটা। এবার দেখো আমরা চলে এসেছি দ্বিতীয় পেজে। এটা হচ্ছে তোমার বেসিক ইনফরমেশন যেটা সেটা সেভ হয়ে গেছে। এবার তোমার অভিভাবকের ডিটেলস দিতে হবে ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য। সেটা তোমার অভিভাবক বাবা মা হতে পারে, যারা বিবাহিত মহিলা আছে তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের ডিটেলস দেবে। প্রথমে দেখো রিলেশনশিপ আছে, তোমার সাথে অভিভাবকের রিলেশনশিপটা কি যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করে দিলে। এরপর স্যালুটেশন অর্থাৎ মিস্টার, মিসেস যে যেটা ব্যবহার করো সেটা দিয়ে দেবে। তারপর ফার্স্ট নেম, তোমার অভিভাবকের ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপর লাস্ট নেম তুমি দিয়ে দেবে। এরপর দেখো আছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস ইন্ডিয়া অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, ওয়েস্ট বেঙ্গল। এবং সেম যদি আগে যে তুমি তোমার অ্যাড্রেস যেটা দিয়েছিলে তোমার অভিভাবকের অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেসে ক্লিক করে দাও, তাহলে কিন্তু সেম অ্যাড্রেসটাই চলে আসবে, তোমাকে নতুন করে লিখতে হবে না। যদি আলাদা অ্যাড্রেস হয় তাহলে কিন্তু তোমাকে এটা লিখে পূরণ করতে হবে। তো দেখে নাও। এরপরে আছে কিন্তু ইনকাম ডিটেলস। তুমি তোমার গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে বা পৌর প্রধানের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা এনেছো সেখানে যে ইনকামটা লেখা আছে অ্যানুয়াল ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন আইএনআরএ, সেই ইনকামটা কিন্তু তুমি লিখে দেবে। एरपर देखो पाशे आछे इनकाम यार एखन 2021-22 साल तो 2021 सेशन जेहेतु दीते हैं 2021-22 साल तुम्हें सिलेक्ट करते हैं। एरपर देखो आछे डिटेल्स अफ बिजनेस और सर्विस तो सेटा तुम लिखते पारो स्टार चिन्ह देवा नहीं। एरपर देखो आछे रिजन अफ एप्लीकेशन ओखाने क्लिक करले देखो आछे आईटी रिटार्न इनकाम टैक्स आदार्स जो तुम्हारा स्कलारशिपेर जोन्नो करो यूजीपीजी भर्तिर जोन्नो करो ताहले सेखाने आदार्सते क्लिक करबे। एबार देखो तुम्हें रिजनटा बोले दिएछे तुम धरो स्कलारशिपेर जोन्नो एटा अप्लाई करछो तो एखाने तुम लिखे दाओ स्कलारशिप। এরপরে দেখো বলা হচ্ছে যে তথ্যগুলো তুমি এখানে দিলে সেটা তুমি সবকিছু সত্যি সত্যি দিয়েছো তো সেটার জন্য আই অ্যাকসেপ্টে তোমাকে ক্লিক করতে হবে। এখানেও দেখো তুমি সেভ করে রাখতে পারো এবং পরবর্তী যদি পুরো প্রসিডিউরটা একেবারে কমপ্লিট করো তাহলে সেভ অ্যান্ড নেক্সট করলে কিন্তু তুমি পরবর্তী পেজে তুমি চলে যাবে। देखो एतक्षण धरे लास्ट दो पेजे तुम जो डिटेल्सगुलो दिए सेगुलो एखाने तुम्हार नाम तुम्हार डेट अफ एप्लीकेशन डेट अफ बार्थ जेंडार तुम्हार मोबाइल नम्बर इमेल एड्रेस आधार कार्ड देया थाकले आधार कार्ड नम्बर ये डिटेल्सगुलो किन्तु परपर चले आसछे। तुम्हार एड्रेस जेटा दिए प्रेजेंट एड्रेस सेटा चले एसेछे सबकिछु जा जा दिए सेगुलो चले एसेछे एबं तारपरे किन्तु तुम्हार अभिभावकेर नाम एड्रेस एसेछे सेगुलो एसेछे एबं तारपरे তার নিচের দিকে যে ইনকাম ডিটেলসটা দিয়েছিলে সেগুলো সব চলে এসেছে। এই ক্ষেত্রে যদি তুমি দেখো যে কোনো রকম ভুল হয়েছে তাহলে এডিট বেসিক ইনফরমেশনে ক্লিক করবে এডিট অ্যাপ্লিকেশন করতে পারো প্রিন্ট নিতে চাইলে প্রিন্ট নিতে পারো। আর এরপরে কিন্তু যে ইনফরমেশনগুলো তুমি দিয়েছো তার জন্য তোমার অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে যেটা তোমাদের আগেই বলেছিলাম তোমাদের 3টে ডকুমেন্ট লাগবে তো ওখানে তুমি ক্লিক করলে যদি সবকিছু ঠিক থাকে তো অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টে তুমি ক্লিক করলে देखो एबार सपोर्टिंग डॉक्यूमेंट की दीते हैं। देखो नट अपलोडेड लेखा जेहेतु एखन आमि अपलोड करिनि रेसिडेंशियल प्रूफ हिसेबे तुम जेटा देबे एखाने किन्तु सपोर्टिंग डॉक्यूमेंटटा कि फर्मेटे देबे सेटा रयेछे जेपीजे जेपीजे पीजे पीजे अथवा पीडिएफ जार जेटा सुविधा होबे सेई फर्मेटे 100 KB साइज थाकते होबे तार मध्य किन्तु अपलोड करते होबे। तारपर देखो जेटा बोलेछिलाम तोमार एकटा छवि दीते होबे तारपर तोमार इनकाम प्रूफ अर्थात तुमि जे इनकाम सार्टिफिकेटटा निये एसेछो जे इनकामटा लिखेछो सेई इनकाम सार्टिफिकेटटा दीते होबे आर एछाड़ा जोदि तो कोनो रेलिवेंट डॉक्यूमेंट दिते জায়গা আছে তো পুরো জিনিসটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর তুমি সেভ এন্ড নেক্সট করবে। এই পর্যন্ত করলে কিন্তু তোমার পুরো প্রসিডিউর মানে ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে পূরণ হয়ে যাবে। পূরণ হয়ে যাওয়ার পরেই তোমার অ্যাপ্লিকেশনটা হলো কিনা তুমি ভিউ স্ট্যাটাসে গিয়ে কিন্তু সেটা দেখতে পাবে এবং এটা পূরণ করার পরে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এআই এর নাম্বার। এই পোর্টাল থেকে তুমি যাই কাজ করো না কেন এআই এর নাম্বার পাবে এবং কোনোভাবে যদি তুমি এআই এর নাম্বার ভুলে যাও তাহলে সার্চ এআই উইথ মোবাইল নাম্বার দিয়েও কিন্তু তুমি এআই এর নাম্বারটা পেয়ে যেতে পারো এবং পরবর্তী ক্ষেত্রে মাঝে মাঝেই তুমি তোমার এআই এর নাম্বার দিয়ে ভিউ স্ট্যাটাস থেকে দেখে নিতে পারবে যে তোমার এই কাজটা হলো কিনা। এবং 2-3 দিন পর যখন তোমার বিডিও অফিস থেকে ভেরিফিকেশন হয়ে যাবে তখন কিন্তু তোমার এআই এর নাম্বার তোমার নাম তুমি যে অ্যাপ্লিকেশন করেছো সেটা দিয়ে একটা ডাউনলোড অপশন আসবে সেই ডাউনলোড থেকে কিন্তু তুমি তোমার এই যে ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে এবং যেখানে যেখানে প্রযোজ্য অর্থাৎ তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো ইউজিপিজি ভর্তি হোস্টেলের জন্য অ্যাপ্লাই করো বা কোনো চাকরির পরীক্ষার জন্য যে কোনো জায়গায় কিন্তু ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে কিন্তু সেটা সেখানে সেখানে অ্যাপ্লাই করে দিতে পারবে। তো পুরো প্রসিডিউরটা আমি তোমাদের ডিটেলসে বলার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আর এরকম যে কোনো রকম সাহায্যের জন্য কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের অবশ্যই হেল্প করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি এই সেগমেন্টে অর্থাৎ নতুন সেগমেন্ট যেটা শুরু করলাম স্টুডেন্ট কর্নার। দেখা হবে এইরকমই নতুন তোমাদের যে প্রশ্নগুলো তোমরা জানাবে তার উত্তর নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।